লোকে লোকারণ্য হয়ে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। বুধবার সকাল থেকে মিছিলে নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপ বাড়তে শুরু করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সিলেটের সবটি প্রবেশ মুখ দিয়ে দলে দলে নগরীতে ঢুকতে শুরু করেন মানুষ। মিছিল সহকারে প্রতিটি মিছিল এসে শেষ হচ্ছে জনসভাস্থলে। জেলা ও মহানগর আয়োজিত আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর একটায়। বিকাল তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি হযরত শাহজালাল, রহমতুল্লাহ আলাহে ও শাহপরানের মাজার জিয়ারত করেন।